আপনাদের দেখাবো যে কিভাবে একটি মোবাইল হ্যাক করা হয়। যেমন হ্যাকের বলতে আমি যেটা পারি সেটা হচ্ছে যে অন্য মোবাইলের ব্লুটুথ মাধ্যমে অন্য মোবাইলের সব নাম্বার আপনার মোবাইলে নিয়ে আসবেন। তো তার জন্য তার ব্লুটুথটি অন থাকতে হবে। তো আমার সাইটে একটি মোবাইল আছে, তো আমি ওটা দেখাতে পারতাছি না। তো ওই মোবাইলটি আমার ব্লুটুথ অন আছে। তো এখন আমি একটি সফটওয়্যারের মাধ্যমে ওই মোবাইলের সব নাম্বার নিয়ে আসবো। তো সফটওয়্যারের নাম হচ্ছে কন্ট্যাক্ট ট্রান্সফার। কন্ট্যাক্ট ট্রান্সফার এটি আপনি কন্ট্যাক্ট ট্রান্সফার এটি আপনি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর কিংবা ব্রাউজার থেকে ওয়েবসাইট থেকে। পর এটা ওপেন করলে, ওপেন করার পর আমার এখানে ওকে ক্লিক করবেন। আমার সাইডে একটি মোবাইল আছে ব্লুটুথ অন করা, এখানে সান ডিভাইস দিবেন। ডিভাইস দেওয়ার পর এখানে ওটার নাম্বার হচ্ছে জিটি এত। তো আমি এখানে ক্লিক করার পর ওখানে একটি অপশন এসেছে একটি সাউন্ড প্লেয়ার, ওটা আমার মোবাইল। তো ওখানে আমি ইয়েস বটমে ক্লিক করলাম। সরি, আবার দিই এখানে। হ্যাঁ, হয়ে গেছে। তো ওই মোবাইলে আমার ফোন মেমোরিতে আছে, ফোনে আছে 12টি নাম্বার এবং সিমে আছে 26টি নাম্বার। তো এইখানে সব ক্লিক করার পর এখানে কন্ট্যাক্টস, এখানে আমার সব নাম্বার এসে পড়তেছে, এভাবেই মোবাইল হ্যাক করা হয়।